স্যার বাংলাদেশের কনটেক্সটে একটা খামারিকে লাভবান করার জন্য যে জাত উন্নয়ন করা হবে সেই ক্ষেত্রে স্যার কি কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় স্যার আর এই সমস্যাগুলো আমরা কিভাবে দূর করতে পারি ধন্যবাদ শান্তা অ্যাকচুয়ালি এই সার্বিকভাবে যে প্রজনন এবং খামারিদের গবাদি পশুকে প্রজনন এবং উপযুক্ত জাত তৈরি এবং এটার জন্য যেই রেগুলেটরি অর্থাৎ পলিসিতে যা আছে নির্দেশিকাতে যা আছে সেগুলো টুটু ফলো না করলে এটা ব্রিডিংয়ের বিষয়ে খারাপ জিনিস তৈরি হবে কাজে এই সার্বিক বিষয়গুলোকে সত্যিকার অর্থে একটা রেশনাল কম্পোজিশনে রাখা বা রেশনাল একটা ট্র্যাকে কাজগুলো চলতে গিয়ে আমরা দেখি যে সমস্যা হয় সমস্যাগুলো কি হয় যে যেমন বাংলাদেশের বিজ্ঞান ভিত্তিক প্রজনন করাইতে গেলে এক নম্বর জিনিস হলো যে রেকর্ড রাখতেই হয় রেকর্ড ছাড়া ব্রিডিং কোনো কথা বলতে পারে না আবার রেকর্ড করতে হলে অ্যানিমেলের আইডি লাগে বা বার্ডের আইডি লাগে যেটা ওই দেশে গড়ে ওঠে নাই কাজে এই যে অ্যানিমেল রেজিস্ট্রেশন এবং রেকর্ডিং এই সিস্টেমটা হলো সত্যিকারের বিজ্ঞান ভিত্তিক এবং লাখশই ব্রিডিং ম্যাটেরিয়াল তৈরির পিছনে প্রথম প্রতিবন্ধকতা দ্বিতীয় প্রতিবন্ধকতা হলো যে খামারিদেরকে সত্যিকারে কোন জিনিসটা তার জন্য উপযুক্ত কোনটা উপযুক্ত না এই জ্ঞানগুলো এই মেসেজগুলো এই এক্সটেনশন ইনফরমেশনগুলো তাদের কাছে যেতে হবে আমাদের লোকদের মাধ্যমে গভর্নমেন্টের লোকের মাধ্যমে সেই জায়গাটা তো ল্যাকিং আছে উপযুক্ত জনবল প্রয়োজন আর তিন নম্বরে বাংলাদেশে আরেকটা জিনিস খুব কমন ঘটে এটা শুধু ব্রিডিংয়ের বিষয়ে না দেখা যাচ্ছে যে আমি নিউট্রিশনিস্ট আমাকে যদি প্যাথোলজিক্যাল জিনিসের ব্যাপারে আমাকে বলতে বলা হয় কাজ করতে আবার আমি ব্রিডার আমাকে যদি বলতে হয় নিউট্রিশন লাইনের পরামর্শ দিতে আবার আরেকজন বাই ফর এক্সাম্পল উনি 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 মেডিসিনের লোক ওনাকে যদি বলতে বলা হয় যে আপনি ব্রিডিং বিষয়ে পরামর্শ দেন এই জাতীয় যে রাইট ম্যান ইন দ্য রাইট অ্যাডভাইজারি সেল এই জিনিসগুলো বাংলাদেশের ট্র্যাক জিনিসগুলো অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে মানে দেখা যায় একজন লোককে দিয়ে সব কিছু করাইতে বলে সো রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস ইটস অ্যানাদার বিগ ইস্যু যে যার জন্য বাংলাদেশ আমাদের লাইভস্টক সেক্টরে নো ম্যাটার ব্রিডিং সব কিছুর ক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে এটা একটা জিনিস আর তিন নম্বরে হলো যে এমন ব্রিড বা এমন এমন জিনিস তৈরি করতে হবে যেটা দিয়ে খামারে প্রফিট হয় প্রফিট হইতে হলে সেই জিনিসটা ক্রমাগতভাবে উৎপাদনশীল রোগ বালায় বেশি প্রতিরোধ করতে পারবে এবং বেঁচে থাকবে বেশি দিন অর্থাৎ যেটা তাকে অ্যাকচুয়ালি সত্যিকার একটা ফ্রুটফুল মানে প্রফিট দেয় এরকম গরু হোক ছাগল হোক মুরগি হোক হাঁস হোক সেগুলো তৈরি করে দেওয়া এবং সেটা তৈরি করার পিছনে যে ব্যাক এন্ডে এটার যে সিস্টেমগুলো যেন কন্টিনিউসলি ভালো জিনিসই তৈরি হয় সেই জিনিসগুলো এনশিওর করতে না পারলে ব্রিডিং কেন কোনো কোনো ডিসিপ্লিনারি জিনিসই এদেশে সত্যিকারের ফ্রুট বয়ে আনতে পারবে না তবে ব্রিডিংয়ের সেক্টরগুলোতে মূল প্রতিবন্ধকতাগুলোর মধ্যে আমি মনে করি রেকর্ডিংয়ের অভাব একইভাবে সরকার এই ব্রিড বা ব্রিডিং ম্যাটেরিয়াল ডেভেলপমেন্টের জন্য সরকার নিজে কোনো ইনভেস্টমেন্ট করতেছে না এটা হলো একটা বড় ধরনের কারণ ইভেন পাশের দেশে ইন্ডিয়াতেও দেশি গরু দেশি ছাগল মুরগি ডেভেলপমেন্টের জন্য তারা শয়ে শয়ে কোটি টাকা গভর্নমেন্ট থেকে ইনভেস্ট করতেছে কিন্তু আমাদের দেশে সেই কালচারগুলো গড়ে ওঠে না আর ব্রিডিংয়ের যে কোনো ফল আসতে সময় লাগে গরু হলে একটা জেনারেশন আসতে 4 বছর লাগে কিন্তু এই যেহেতু যে কোনো কাজ কমপক্ষে 20 বছর মেয়াদি না হলে একটা জিনিস বোঝা যায় না যে উন্নতি হচ্ছে কিনা যার জন্য ব্রিডিংয়ের জন্য যে ইনকিউবেশন টাইমগুলো বা জেস্টেশন টাইমগুলো বেশি লাগে ডেভেলপমেন্টের জন্য সেটা ব্রিডিংয়ের ক্ষেত্রে একটা বিরাট প্রতিবন্ধকতা আমাদের গভর্নমেন্টের বাজেট হয় বা প্ল্যানিং হয় 5 ইয়ার্স প্ল্যানিং কিন্তু ব্রিডিংয়ের জন্য মিনিমাম 20 ইয়ার্স না হলে কোনো কিছু বোঝাই যায় না কারণ এই যে বিষয়গুলো এগুলো অবশ্যই বড় ধরনের অবস্টাকল এবং সব শেষে হলেও আমি বলবো যে এই লাইনগুলোতে সত্যিকারে মানে দক্ষ জনশক্তিরও বিরাট অভাব আছে সেই জিনিসটাও মাথায় রাখতে হবে এবং আরও বেশি লোকবল প্রয়োজন যাতে করে এই দেশে সত্যিকারে খামারি এবং খামারি এবং খামারিদের লাভ যেই জাতীয় জাত এবং রকমের গবাদি পশু হাঁস মুরগি দেওয়া হয় সেটা তৈরির জন্য কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি করলে আমি মনে করি ব্রিডস এবং ব্রিডিং সেক্টরের সাকসেস আমরা সত্যিকারে প্রমাণকভাবে দেখতে পাবো সেটার আশাই থাকলো স্যার আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো এই পর্যায়ে আপনাকে বলবো যে আমাদের খামারিদের তারা কিভাবে লাভবান হতে পারে সে বিষয়ে যদি কোনো পরামর্শ দেন আমি খামারিদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনার যে আর্থসামাজিক অবস্থা সেটা বিবেচনায় রেখে আপনার সক্ষমতা বিবেচনায় রেখে আপনার জন্য কোন রকম জাত
বিফিটিং হবে, মানে দরিদ্র দরিদ্রের নিচে বা মার্জিনাল পর্যায়ে হলে অবশ্যই দেশি, আপনি যদি মধ্যবিত্ত হন তাহলে মধ্যবিত্ত মধ্যবিত্তের একটু উপর হন, ডেফিনেটলি এটা ক্রসব্রেড, দেশীয় না আবার একদম হাই গ্রেড কমার্শিয়ালও না, মাঝামাঝি, যেমন শাহিওয়াল ক্রস গরুর জন্য যদি বলতে চাই বা শাহিওয়াল। তিন নম্বর হলো যারা আবার হাই ইনভেস্টমেন্ট করবে, বেশি আউটপুট পেতে চাবে, তার জন্য কমার্শিয়াল গরু। কাজে খামারি তার বাস্তব অবস্থা বুঝে সেরকম অ্যাপ্রোপ্রিয়েট ব্রিড বা জেনেটিক ম্যাটেরিয়াল দিয়ে যদি ফার্মিং করে, দ্যাট উইল লিড দ্য ফার্মার্স টু প্রফিটেবল ফার্মিং, এবং ব্রিডিংয়ের ক্ষেত্রে ওইটাই মূল অ্যাডভাইস আমার সবার প্রতি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ শান্তা, আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পার্সোনালি, আর মোর ইম্পর্টেন্টলি এই যে অ্যাগ্রোএড বাংলাদেশ, যারা হয়তো মানে আমি দেখতেছি দীর্ঘদিন যাবৎ তারা সুন্দর সুন্দর প্রোগ্রাম করে যাচ্ছে এদেশের মাটি মানুষ এবং খামারিদের লাক্ষ্যই জ্ঞান দেওয়ার জন্য, এবং তারা যেন প্রফিটেবল ফার্মিং করতে পারে, যেটা খুবই অ্যাপ্রিসিয়েবল। আমি অ্যাগ্রোএড বাংলাদেশকে এটার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।